হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে। গতকালকেই আমরা দেখিয়েছিলাম সয়ুজ রকেটকে কিভাবে রাশিয়ার কারখানা থেকে কাজাকিস্তানের কসমোড্রোমে নিয়ে আসা হলো। কসমোড্রোম কি? লঞ্চ প্যাড, যেখান থেকে রকেট লঞ্চ হয়। স্পেসপোর্ট বলে অন্যান্য দেশ, কিন্তু রাশিয়ায় সেটিকে বলা হয় কসমোড্রোম। আর সাধারণত রাশিয়ার সমস্ত রকেটই ওড়ে এই কাজাকিস্তানের কসমোড্রোম থেকে, কারণ কাজাকিস্তান ভৌগোলিক দিক থেকে এমন একটি সুন্দর জায়গায় অবস্থিত যেটি খুবই কম জ্বালানিতে মহাকাশে পৌঁছাতে পারে যে কোনো রকেট। সয়ুজ রকেটের সঙ্গে আজকের এই রকেটটির পার্থক্য কী? সয়ুজও বিরাট মাপের রকেট, তবে এই যে রকেটটি, এর নাম হলো প্রোটন এম। যদিও আপনারা গায়ে যে লেখা রয়েছে সেখানে ভাষাটা একটু অন্যরকম, কারণ ওটা রাশিয়ান ভাষায় লেখা, কিন্তু নাম প্রোটন এম। এটি হলো রাশিয়ার সবথেকে বড় রকেট। তাহলে সয়ুজের সঙ্গে পার্থক্য কী? আসলে সয়ুজ রকেটগুলো সাধারণত যেই সমস্ত পেলোড নিয়ে যায় তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। কখনো তাতে কার্গো শিপ যায়, মানে মহাকাশচারীদের জন্য খাবার দাবার, বিভিন্ন রসদ। এছাড়াও মহাকাশচারীরাও তিনজন এই সয়ুজের মাথায় চলে যান, কিন্তু এই রকেটটি কিন্তু মহাকাশে বা মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নয়, অবশ্যই মহাকাশে পাঠানোর জন্য। এই প্রোটন এম রকেটে সাধারণত যায় হচ্ছে স্যাটেলাইটগুলো, অনেক রকম স্যাটেলাইট যায়। যেমন পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে যে জিও স্টেশনারি আর্থ অরবিট আছে, যেখানে থাকে টেলিভিশনের স্যাটেলাইটগুলো, সেইখানে পাঠায় এই প্রোটন এম রকেট। আর এর ক্ষমতাও বিশাল, অনেক টন পেলোড নিয়ে এ মহাকাশে যেতে পারে। এছাড়াও মিডিয়াম আর্থ অরবিট, যাকে এমইও বলা হয়, সেখানেও পাঠানো হয়। আর একটা মজার কথা বলে দিই যে সারা পৃথিবীতে একই সাথে একই রকেটে ভারতের 104টি স্যাটেলাইট পাঠানোর রেকর্ড আছে পিএসএলভি একটি রকেট দিয়ে। কিন্তু এই যে প্রোটন এম রকেট, এই প্রোটন এম রকেটের মানে ভারতের এই 104টি স্যাটেলাইট পাঠানোর আগে পর্যন্ত এই প্রোটন এমেরই ছিল রেকর্ড, একসাথে 37টা স্যাটেলাইট পাঠানোর রেকর্ড, যা ছিল বহু বছর ধরে এক নম্বরে। ভারতের যেরকম সবথেকে বড় রকেট জিএসএলভি, সেরকমই রাশিয়ার সবথেকে বড় রকেট এই প্রোটন এম। এই প্রোটন এমেই আগামী দিনে অনেক স্যাটেলাইট মহাকাশে উড়ে যাবে এবং বিভিন্ন অরবিটে তাকে ছাড়া হবে। সাধারণত এই প্রোটন এম যেটা এত বড় দেখতে পাচ্ছেন, এর মাথার উপরে টেলিভিশন স্যাটেলাইট থাকে, অনেকটা যেরকম আমাদের ভারতের যে জিস্যাট 30 পাঠানো হয়েছিল কিছুদিন আগে, সেই রকমই জিস্যাটের মতোই যে টেলিভিশন স্যাটেলাইট, সেগুলো পাঠানো হবে এবং পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরের অরবিটে গিয়ে এই রকেটটি তাকে প্রতিস্থাপন করবে। টু স্টেজ রকেট বলতে পারেন এটা, তবে তলায় প্রায় 6 থেকে 8, এটাই বোধহয় সম্ভবত 6 বুস্টার আছে। এই বুস্টারগুলি পৃথিবী থেকে লিফট অফ হওয়ার পরেই খুলে যাবে এবং তারপর প্রথম স্টেজ ও ফাইনাল স্টেজ একদম পৌঁছে যাবে জিও স্টেশনারি আর্থ অরবিটে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।